আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি রসে আজকে আমার আম্মু বানাবে ভেজিটেবল চিজ বা টিস রেসিপি বিরিয়ানি আমার মত যারা বেবি আছে তারা খুব পছন্দ করবে ভেজিটেবল চিজ বল বানানোর জন্য আমি এখানে 9টি আলু 2টি গাজর আর একটা ফুলকপির চার ভাগের এক ভাগ নিয়ে এরকম ফুলগুলি ছড়িয়ে নিয়েছি এরপর এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে সবজিগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব হালকা গরম থাকা অবস্থায় সবজিগুলো পটেটো টোমেশা দিয়ে একটু মিশিয়ে নিব। যেহেতু গরম এটা হাত দিয়ে করতে যাবেন না হাতে ছ্যাঁকা খেতে পারেন গ্লাস বা এরকম পটেটো মেশা থাকলে সেটা দিয়ে ম্যাশ করে নিলে ভালো হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে দুইটা ডিমকে একটু কুচিয়ে নিব। চাইলে গ্রেটার দিয়েও গ্রেড করে নিতে পারেন আবার ছুরি দিয়েও ছোট ছোটো টুকরো করে কেটে নিতে পারেন ভেজিটেবল চিজ বলের সাথে চেষ্টা করবেন গ্রেড করা সিদ্ধ ডিম দেওয়ার কাঁচা ডিম দেবেন না এতে খেতেও ভালো লাগবে না আর বাইন্ডিংটাও সুন্দর হবে না ডিমগুলি গ্রেট করে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব হাফ চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ চাট মশলা আর এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিব বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি মোটামুটি তিন টেবিল চামচ পরিমাণ আর ধনে কুচিও তিন টেবিল চামচ পরিমাণ এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিব একটা ম্যাগি ম্যাজিক মশলা মশলাটা অপশনাল তবে দিলে খেতে ভীষণই মজা লাগে বাচ্চারাও বেশ পছন্দ করে এরপর সব কিছু একসাথে মিশিয়ে নিব ঝাল আর লবণের পরিমাণটা নিজেদের টেস্টের উপর নির্ভর করে দিয়ে দিবেন সবজি ডিমের মিশ্রণটা তৈরি করে নিয়ে এবার হাতে একটু তেল মেখে নিচ্ছি এরপর সবজি থেকে পরিমাণ মতো নিয়ে নিব আর এটাকে একটা গোল বল শেপে তৈরি করে নিব। মাঝখানে এক টুকরা চিজ দিয়ে দিব। আমি মোজারেলা চিজকে এরকম কিউব আকারে কেটে নিয়েছি আপনি চাইলে চিজটা গ্রেড করেও নিতে পারেন তবে কিউব আকারে করলেও এটা তেলের মাঝে যখন দিব গলেই যাবে এরপর এরকম করে বল তৈরি করে নিব। আবারও দেখাচ্ছি কিভাবে ভেজিটেবল চিজ বলটা তৈরি করে নিচ্ছি যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে এরকম চিজ বলটা বানিয়ে দিতে পারেন ওরা বেশ পছন্দ করবে টমেটো সস দিয়ে খাওয়ার জন্য আর যেহেতু এখন স্কুল বন্ধ বাচ্চাদের কাছে অফুরন্ত সময় তো সব কিছু রেডি করে বাচ্চাদেরকে দিলে ওরাই কিন্তু বসে বসে বলগুলি বানিয়ে নিতে পারবে আমি যখন তৈরি করতেছিলাম তো আমার মেয়ে এসে বলল যে দাও আমিও কিছু বল বানাই তো ওকে আমি দিয়েছিলাম ও এরকম করে আমাকে সাহায্য করেছে চুলা বা পানির কাছে বাচ্চাদেরকে কাজগুলি না রেখে এরকম সিম্পল কাজগুলিকে ওদেরকে করতে দিলে ওরা বেশ উৎসাহী হয়ে কাজগুলি করে দেয় যাই হোক সবগুলি বল বানানো হয়ে গিয়েছে এখন একটা ডিম নিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি এটার সাথে লবণ বা আলাদা করে কোনো মশলা অ্যাড করার দরকার নেই শুধু ডিমটা ফেটিয়ে নিলেই হবে এরপর যে ভেজিটেবল চিজ বলগুলি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা একটা করে বল নিয়ে প্রথমে ডিমের মাঝে পরে এরকম শুকনা আটার মাঝে একটু গড়িয়ে নিব এখানে আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দা বিস্কুটের গুঁড়া ব্রেড ক্যাম্প বা ভেষনও ব্যবহার করতে পারেন হাতের কাছে যা থাকে তাই দিয়ে আসলে সব কিছু আমি তৈরি করে নেওয়ার চেষ্টা করি যখন সব কিছু এরকম কোটিং করা হয়ে গিয়েছে ডিম আর আটার মাঝে তখন এই ট্রেগুলিকে ধরে আমি একটু ফ্রিজে রেখেছিলাম দশ মিনিটের জন্য যারা সংরক্ষণ করতে চান তারা ডিপ ফ্রিজে বিশ মিনিটের মতো রেখে একটু যখন বরফ হয়ে আসবে তখন নামিয়ে এয়ারটাইট বক্সে করে পনেরো থেকে বিশ দিনের জন্য সংরক্ষণ করতে পারেন এরপর ভাজার জন্য আমি একটি হাড়ি নিয়ে হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তেল যখন গরম হয়ে আসবে চুলার জালটা একটু কমিয়ে এরপর আগে থেকেই তৈরি করে রাখা বলগুলিকে দিয়ে দিব চুলা রাশটা কম রেখে সময় নিয়ে ভেজিটেবল চিজ বলগুলিকে ভেজে নিব আপনারা চাইলে এখানে ডিমের পরিবর্তে চিংড়ি মাছ মুরগির মাংস বা যে কোনো মাছ সিদ্ধ করে কাটা ফেলে ব্যবহার করতে পারেন এক থেকে প্রায় আট দশ বছরের বাচ্চাদের জন্য এই ভেজিটেবল চিজ বলটা ভীষণ পুষ্টিকর তাদের বিকাশে অনেক সাহায্য করবে আমার বাচ্চারা এই ভেজিটেবল চিজ বলটা খুব পছন্দ করে ওদের টিফিনও আমি মাঝে মাঝে দেই আবার বিকেলের নাস্তেও বানিয়ে দেই খেতেও মজা লাগে বাচ্চা বড় সবাই আসলে পছন্দ করবে এই চিজ বলটা চায়ের সাথে বড়দেরকেও সার্ভ করতে পারেন একটা বল একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা জুসি হয়েছে আর চিজটা একদম সুন্দরভাবে গলে গিয়েছে আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে নেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ